আমার প্রিয় ড্রাগন ফার্মার বন্ধুগণ, আপনাদের প্রত্যেককে আমি আমার প্রিয় ইউটিউব চ্যানেল সমৃদ্ধি অর্গানিক ফার্ম হাউসের তরফ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের কোম্পানির আমরা যে চারজন পার্টনার, এইটা তার চতুর্থতম বাগান। আমরা শুরু করেছি 10 বিঘা জমির উপরে। আমি আপনাদের বলেছিলাম আগের ভিডিওতে যে এবার থেকে আমি যে ভিডিওগুলো করব তার দুটো অংশ থাকবে। প্রথম অংশে আমি আপনাদের দেখাবো আমার চাষ সম্পর্কিত কিছু আলোচনা, এবং দ্বিতীয় ভাগে থাকবে আমার ভিয়েতনাম ট্যুর সম্পর্কিত আলোচনা। এই যে এটি আমার চতুর্থ বাগান, এর নাম বাসুকীনাথ। এখানে আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন ওই যে বাউন্ডারি দেখা যাচ্ছে, এদিকে ওই গাছের ধার দিয়ে যে বাউন্ডারি, ওই দূরে বাড়ি, এদিকে এই যে পাট ক্ষেত, ধরে এই টোটাল অংশটা ধরে 10 বিঘা জমিতে আমরা ড্রাগন চাষ শুরু করেছি। প্রথমেই দেখাই বাউন্ডারিটা আপনারা কি করে করবেন। দেখুন এই যে বাউন্ডারিটা দেখছেন, এটা যদি আমি প্রাচীর দিতাম তাহলে প্রচুর টাকা লাগতো আমি কি, এবং তারপরে প্রাচীর কিন্তু টোপকে ঢুকে ফল খাবে। কিন্তু আমি কি করেছি দেখুন, অনেক অল্প পয়সায় এই যে 10 ফুট পরপর খুঁটি দিয়েছি এবং তার গায়ে এই নেট লাগিয়ে দিয়েছি। এবার নেটের গায়ে দেখুন খুব ঘন করে 3 থেকে 4 ইঞ্চি পরপর, আপনারা লক্ষ্য করুন যে 3 থেকে 4 ইঞ্চি পরপর আমি এখানে চারা স্থাপন করেছি। দেখুন এতে কি হবে, একদম পুরো এই যে তারের নেটটা এটা ভর্তি হয়ে জঙ্গল হয়ে যাবে। আমি পরের আমার পুরনো বাগানের সমৃদ্ধিতে আমি আপনাদের একটু পরেই দেখাবো যেটা কী করে সেটা কাজে লাগে। এই যে পুরো ভর্তি করে জঙ্গল হয়ে যাবে, এর ফলে কি হবে যে এখানে যেমন কেউ আর টোপকে এত কাটা হবে, কেউ টোপকে ভেতরে প্রবেশ করতে পারবে না। আবার ঠিক সেই রকম এটা কি হবে, আমার প্রচুর অজস্র ফল এখানে কিন্তু আমি পেয়ে যাব। তাহলে আমার জায়গাটার প্রোটেকশন যেমন ভালো হবে, ঠিক সেই রকম আমি এখান থেকে প্রচুর পরিমাণে, দেখুন আমি লাইন দিয়ে এখানে চারা লাগিয়ে দিয়েছি 3-4 ইঞ্চি পরপর, এটা আমার প্রচুর পরিমাণে ফল আমাকে কিন্তু এ উপহার দেবে। এবারে দেখুন আমি এই নতুন বাগানে খুঁটিটা কীরকম সিস্টেম করেছি। দেখুন এই যে 2 ফুট মাটির তলায় আছে, তার 1 ফুট ওপরে একটা ফুটো আছে। এই যে ফুটো, এই পরের লাইনটাকে আমি দেখাচ্ছি ফুটো, দেখুন এই যে 1 ফুট ওপরে ফুটো আছে। এরকম প্রত্যেকটা খুঁটিতে 1 ফুট পরপর একটা প্রথম ফুটো আছে, এবং তারপরে আবার 1 ফুট পরে আরেকটা ফুটো আছে। এই ফুটো দিয়ে একদম টানা আমি স্টিল ওয়্যার দিয়ে দেবো, দিয়ে এই দেখুন সেন্টারে আমি এই যে দুটো করে গাছ লাগিয়েছি, তাকিয়ে দেখুন 1 ফুট পরপর দুটো করে গাছ আছে। এই গাছগুলোকে আমি ওই যে তারটা এখানে লাগাবো সেই তারের সঙ্গে আমি বেঁধে দেবো। প্রথমে একটা দেখাও সোমনাথ, দেখাও প্রথমে এই তার, এইখান দিয়ে যে ফুটোটা যাবে এখান দিয়ে সোজা তার যাবে, সেই তারের মধ্যে দিয়ে এটা বাঁধা থাকবে দুটো গাছ। তারপর এটা দেখাও, এইটা সেকেন্ড, যখন এতটা হাইটে গাছ উঠবে তখন এইখানে আবার গাছগুলোকে বাঁধা হবে দুটো গাছকে। আবার তৃতীয়ত এইখানে আবার বাঁধা হবে, তাহলে এতটা উঠে গেল। এইবার চতুর্থ হচ্ছে কি, এই যে ওপরে দেখাও, হ্যাঁ এই ফুটো দিয়ে একটা অ্যাঙ্গেল থাকবে যার দুই দিকে দুটো ফুটো থাকবে, সেখান দিয়ে দুটো দুটো 4টে তার যাবে। আর নিচের এই যে ফুটোটা এইখানে, পরেরটা এই যে, হ্যাঁ এই ফুটোটা, এখানেও একটা অ্যাঙ্গেল লাগানো হবে, এইখানে আবার দুটো ফুটো যাবে। তার মানে এইখান দিয়ে ওপর দিয়ে দুটো দুটো 4টে তার লম্বা করে যাবে। এটা আমি করার পরে আরও ডিটেলসে আপনাদের দেখাবো। আর নিচেরটাতে একটা একটা দুটো, তাহলে এই যে একটু হাত দিয়ে দেখাও, এইখানে একটা তার যাবে আর এইখানে একটা তার যাবে। তাহলে প্রথমে এটা উঠে এইভাবে এসে পড়বে, দুটো তারে সাপোর্ট পাবে, দিয়ে তারপরে নিচে এইখান দিয়ে যেটা, এইখানে আর একটা তার যাবে, এই তার দিয়ে দ্বিতীয় আর একটা সাপোর্ট পাবে। এটি হচ্ছে আমার পুরনো বাগান, যেটা নতুন বাগানে আপনাদের দেখিয়েছিলাম যে ছোট গাছ আমি বেড়াতে লাগিয়েছি। এখানে দেখুন 6-8 ইঞ্চি পরপর আছে, কিন্তু ওই বাগানে আমি 3-4 ইঞ্চি পরপর লাগিয়েছি। এবারে তাকিয়ে দেখুন তো যে এই যে তারের বেড়া দেখা যাচ্ছে, এই বেড়া থেকে আর ওই পাশ থেকে কোনো লোক কি এদিকে টপকাতে পারবে? দেখুন কি পরিমাণে ঝাড় হয়েছে, তাও এটা কেবলমাত্র 1.5 বছরের গাছ। আবার দেখুন ফুল ফল, দেখুন এখানে কত ফুল ফল, একদম ভরে যাচ্ছে, দেখুন ফুলে ফলে ভরে যাচ্ছে।
তাহলে কি হচ্ছে, আমরা যেমন এটা দিয়ে একটা এমন একটা প্রাচীর সৃষ্টি করতে পাচ্ছি যেখান দিয়ে কোনো মানুষ টপকাতে পারবে না, ইভেন দেখুন হনুমানও টপকাতে পারবে না। দ্বিতীয়ত এখান থেকে অজস্র ফল আমরা পাব। দেখুন এত গ্রীষ্মের দাবদাহ তবু কত ফল এখানে হয়ে আছে। এইভাবে আপনারা অতি অল্প খরচের মধ্যে দিয়ে আপনাদের বাউন্ডারি ওয়াল তৈরি না করে নিজেরাই বাউন্ডারি করতে পারেন কেবলমাত্র তারের বেড়া দিয়ে, এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে ফল পেতে পারেন। আমার 11 দিনের ভিয়েতনাম সফর শুরু করেছিলাম 16 মে রাজধানী হ্যানয় থেকে। 16 তারিখ হ্যানয় এবং 17 তারিখ আমি হ্যালং বে ভ্রমণ করি। এ দুটি এপিসোড আমি পরবর্তী সময়ে আপনাদের সামনে উপস্থাপন করব। এখন আপনারা দেখছেন নিন পিন। এটি সমুদ্র থেকে বেরিয়ে আসা একটি নদী যার নাম ট্র্যাং অ্যান। এই ধরনের জলপথ ভ্রমণ আমার জীবনে প্রথমবার, কারণ ভারতবর্ষে এই ধরনের লাইমস্টোন কেভ জলের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া আমরা কোথাও দেখবার সুযোগ পাইনি। হ্যানয় থেকে এর দূরত্ব প্রায় 100 কিলোমিটার, সময় লাগে যেতে 2.5 ঘন্টা। মোট 3টি পথে এই ভ্রমণ সম্পন্ন করা যায়, সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। 3টে পথেরই শুরু এবং শেষ একই পয়েন্ট থেকে। প্রতি বোটে এরা 4জন যাত্রী বহন করে। প্রথম রুটে পড়বে 9টি কেভ, 3টে টেম্পল এবং 1টি প্যাগোডা। সেকেন্ড রুটে পড়বে 4টি কেভ ও 3টে টেম্পল, এবং তৃতীয় রুটে পড়বে 3টি কেভ, 3টে টেম্পল, যার মধ্যে 1টি কেভ প্রায় 1 কিলোমিটার লম্বা। আমরা সেকেন্ড রুটটি চুজ করেছিলাম, অর্থাৎ আমাদের যাত্রা পথে পড়েছে 4টি কেভ ও 3টি টেম্পল। এই যে একের পর এক নৌকাগুলো ওই সুরঙ্গ পথে ঢুকে যাচ্ছে। দেখুন কি অসাধারণ এই দৃশ্য। যার এপাশ থেকে ওপাশ আমরা দেখতে পাচ্ছি না। এইটা এই যে দেখুন 60 মিটার লম্বা, কি অসাধারণ উপরের দৃশ্য আপনারা দেখুন। এগুলো লাইম কেভ। বাইরে 39 ডিগ্রি টেম্পারেচার ছিল, এই মুহূর্তে মনে হচ্ছে আমরা 20-22 ডিগ্রিতে নেমে গেছি। অসাধারণ, ভারতবর্ষের কোথাও আমরা এই দৃশ্য দেখতে পারব না। কত গাছ থাকবে। এই যে একটি প্যাগোরা দেখুন, লাইন দিয়ে যে এত বড় পাহাড়টা, এর তলা দিয়ে লাইন দিয়ে একটা একটা করে নৌকা ঢুকে যাচ্ছে ওই পাহাড়ের তলা দিয়ে। অসাধারণ এই দৃশ্য। এই যে কেভটাতে আমরা প্রবেশ করেছি, এই কেভটার দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। আমরা লক্ষ্য করুন, এর ভেতরেও লাইট জ্বালিয়ে রেখেছে ভিয়েতনাম সরকারের পক্ষ থেকে। আমরা এগিয়ে চলেছি জলপথে, কিন্তু আশ্চর্যের বিষয় যে জলপথ হলে কি হবে, এটা একটা পর্বতকে ভেদ করে আমরা অপর পর্বতে পৌঁছে যাব, এবং সেটা জলপথে। অসাধারণ এই দৃশ্য। আমি আমার জীবনে এই প্রথম এই দৃশ্যের সম্মুখীন হতে পেরেছি। এতদিন আমি অনেক ন্যাচারাল কেভ দেখেছিলাম যেটা পাহাড়ে, আর এটা হচ্ছে পাহাড়ের তলা দিয়ে যেখানে সমুদ্রের জল প্রবেশ করেছে সেই জলপথের মধ্যে দিয়ে। দেখুন একের পর এক নৌকো কী সুন্দর এগিয়ে চলেছে। বাইরে টেম্পারেচার যেখানে ছিল প্রায় 39-40 ডিগ্রি, সেখানে ভেতরে আমাদের টেম্পারেচার এখন হয়তো বা 20-22 ডিগ্রি। আমরা এগিয়ে চলেছি কেভের মধ্য দিয়ে। এই আমরা 250 মিটার
পর্বত পথ অতিক্রম করে এক টানেলের মধ্য দিয়ে দেখুন কি সুন্দর এই টানেল। এই টানেল থেকে বেরিয়ে আমরা এই যে বৃহৎ পর্বত চূড়া দেখছেন এইটাকে ভেদ করে আমরা বেরিয়ে এপারে চলে এলাম। এই যে পদ্মফুল, আমরা এরপরে আরেকটি 585 মিটার লম্বা লাইমস্টোন কেভ বা টানেল অতিক্রম করেছিলাম এবং ফিরবার পথেও আরেকটি টানেল আমরা অতিক্রম করব। এখন এই সামনে দেখছেন প্যাগোডা, আর এই যে দেখুন সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এখানে সেই বিখ্যাত কিং কং সিনেমার শুটিং হয়েছিল। আমি আমার এই পর্ব এখানেই শেষ করছি, আগামী পর্বে দেখাবো দানাং। ততক্ষণের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি, নমস্কার।